আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরমালা তো চলো দেখেনি তোমাদের প্রশ্নটা কী ছিল প্রশ্নটা ছিল মনে করো তুমি মাহিন মোহনা তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি লেখো তো এইটার চিঠির শিরোনামটি দিবা তোমরা আবেদনপত্র সরি শিরোনাম দিবা শুধুমাত্র চিঠি এরপরে এই চিঠিটা তোমরা কিভাবে লিখবা তো চলো সেটা দেখে নিই প্রথমে উপরে দিবা মাহিন মোহনা ঢাকা তেরোই নভেম্বর দুই তোমরা এখানে যে কোনো তারিখ দিতে পারো অবশ্যই সেটা ভবিষ্যৎ নয় অতীত তারিখ দিতে হবে এবার লিখবা প্রিয় নাফিস বা নাফিসা ছেলে মেয়ে এবং ভিন্ন হিসেবে তোমরা এখানে নামটা ভিন্ন করে দিবা আমার প্রীতি ও ভালোবাসা নিস আশা করি আল্লাহর রহমতে ভালো আসিস আমিও আল্লাহর রহমতে ভালো আছি সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল তবে আশার কথা এই যে ও শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে ডক্টরের পরামর্শ অনুযায়ী বসাতেই বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে সাজিদ সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি তাছাড়া সাজিদ বা সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া করতে বললেন এরপরের অংশ লিখবা আমার বন্ধু সাজিদ বা সাদেজার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করিস মহান আল্লাহ যেন তোকেও তোর পরিবারের সকল সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখেন ইতি তোমার বন্ধু মাহিন অথবা মোহনা তো এইটা হচ্ছে তোমাদের চিঠিপত্র চেষ্টা করবা অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে লেখার জন্য তো এক পৃষ্ঠার মধ্যে এটা লিখে শেষ করবা এবং এই যে শখটা রয়েছে এই শখটা অপর পৃষ্ঠায় আঁকলেও কোনো সমস্যা নেই তো সকে তোমরা প্রথমে লিখবা বা ডাক টিকিট প্রেরক প্রাপক তারপরে নাম ঠিকানা এরপরের নাম ঠিকানা তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরমালা যেটা খুবই সহজ এবং লেখাও অনেক কম তো আশা করি তোমরা তোমাদের অনেক উপকারে এসেছে আর অন্যান্য অ্যাসাইনমেন্টের উত্তরগুলো মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল আর দেখা হচ্ছে পরবর্তী উত্তরমালায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মোস্ট ইম্পর্টেন্টলি মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখো আল্লাহ হাফেজ